क्लास 8 थार्ड लैंगुएज बेंगली आमी आज पढ़ाबो कवि रजनीकांत सेन रचित कविता सार्थकता। महावीर सिख एक पथ बहि जाए पथपार्शे कुष्ठ रोगी पड़िया धराय वेदनाय हतभाग्य करिछे चित्कार क्षतस्थान बहि तार पड़े रक्तधार देखिया वीरेर मने दया उपजिल शिरस्थान खुलि तार क्षत बाँधि दिल शिरस्थान कहे माथे छिलाम नगण्य कुष्ठीर चरणे पड़े हईलाम धन्य। এই ছিল আমাদের কবিতা। কবিতা প্রসঙ্গে বলা হয়েছে কবি রজনীকান্ত সেন রচিত সার্থকতা মানবতাবাদের কবিতা। পীড়িতের সেবা করলে জীবন হয় সার্থক, শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করলে মানুষ ধন্য হয় না, পরের উপকার করলেই জীবন ধন্য হয়। মহাবীর শিখের মাথা রক্ষা করার জন্য ছিল শিরশাস্ত্র, মাথা রক্ষা করার আচ্ছাদন। ব্যক্তিগত পরিচ্ছদ এই পাগড়িটি কুষ্ঠরোগের সেবায় নিয়োজিত হওয়ায় পাগড়ির জীবন ধন্য হল, পরের কল্যাণে জীবন উৎসর্গে ধন্য হয়, পরসুখ ব্রতই পরসুখ ব্রতই মানুষের ধর্ম। শব্দার্থগুলো নিয়ে একটু আলোচনা করি। কুষ্ঠ এক প্রকারের চর্মরোগ, বেদনা অর্থাৎ ব্যথা, হতভাগ্য ভাগ্যহীন, ক্ষতস্থান রোগ আক্রান্ত অংশ, উপজিল উদয় হলো, শিরস্থান মাথার পাগড়ি, ধন্য স্বার্থ, কুষ্ঠির কুষ্ঠরোগীর পাশে পাশে, চরণে পায়ে, শিখ পাঞ্জাব প্রদেশের অধিবাসী, মাথায় পাগড়ি ধারণ করেন এরা সাহসী ও যোদ্ধা, গুরু নানকের ধর্মে দীক্ষিত। আজকের ক্লাস এই পর্যন্ত।